السلام عليكم ورحمة الله. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. সম্মানিত দর্শক মন্ডলী, আমরা জান্নাতের বিবরণ দিয়ে আসছি। মানুষ যদি ভালো কর্ম করে, আল্লাহ তাআলা তার জন্য উন্নত মানের ভোগ বিলাসের জন্য ব্যবস্থা রেখেছেন জান্নাত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না ফিল জান্নাতি লাগুরফা, নিশ্চয় জান্নাতে এমন কিছু ঘর রয়েছে লায়ুরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়ালা বাতিনুহা মিন জাহিরিহা, যা বাহির থেকে ভিতর দেখা যায় না আর ভিতর থেকে বাহির দেখা যায় না। তো কোন একজন জিজ্ঞাসাকারী বলল, আল্লাহ রাসূল, যেই ঘরের যেই জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায় না, ভিতর থেকে বাহির দেখা যায় না, এটা কার জন্য? আল্লাহ রাসূল বলছেন যে লেমান আলানাল কালামা, যে ব্যক্তির কথা নরম, ওয়াতা আমা তোয়ামা, যে ব্যক্তি অসহায় দুস্থ মানুষকে খাদ্য দিল, ওয়া আদামা সিয়ামা, নিয়মিত সিয়াম পালন করলো, ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান নাস নিয়াম, রাতে সালাত আদায় করলো যখন মানুষ ঘুমন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এসব মানুষের জন্য রয়েছে এই জান্নাত, যে জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায় না আর ভিতর থেকে বাহির দেখা যায় না। আমরা এই জান্নাতের বিবরণ পূর্ণ দিতে পারি? এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলতেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো, জান্নাতুল ফেরদাউস দান করো। জান্নাতুল ফেরদাউস হচ্ছে জান্নাতে 100টি স্তর রয়েছে আর প্রত্যেক দুই স্তরের মাঝে ব্যবধান হচ্ছে 500 বছরের পথ, আকাশ জমিনের মধ্যে যেই ফাঁকা রয়েছে। আর জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবচেয়ে উপরের স্তর, আর জান্নাতুল ফেরদাউসের উপরে রয়েছে আল্লাহ তাআলার আরশ। সেখান থেকে 4টি ঝর্ণা চালু আছে, একটা হচ্ছে পানির ঝর্ণা, একটা হচ্ছে সুস্বাদু পানির ঝর্ণা, আর একটা হচ্ছে দুধের ঝর্ণা, আর একটা হচ্ছে মধুর ঝর্ণা। এই 4টে ঝর্ণা সেখান থেকে চালু আছে। তো এই সব পানীয় দ্রব্যের ঝর্ণা চালু আছে, এটা কেমন হতে পারে? সেখানকার নারীরা কেমন হতে পারে? এটা আসলে মানুষের পক্ষে বিবরণ দেওয়া খুব কঠিন। এরপরেও আমরা এই জান্নাত পাবো কি করে, এই ভোগবিলাসী জীবন আমাদের হতে পারে কি করে, এ ব্যাপারে আমাদের যেন কারো চেষ্টা ত্রুটি না থাকে। আমরা প্রাণপণে চেষ্টা করব জান্নাত যে কোনো মূল্যে পেতেই হবে, জান্নাতের ভোগবিলাসী জীবন আমাদেরকে ধরতেই হবে। জান্নাত এমন মানুষের চোখ কোনোদিন দেখেনি, জান্নাত এমন মানুষের কান কোনোদিন শোনেনি, জান্নাত এমন মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনাও করেনি যে আনন্দের জন্য ভোগ বিলাসের জন্য জায়গা এমন হতে পারে। যেদিন আল্লাহ তাআলা জান্নাতকে তৈরি করলেন, সেদিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও একটু জান্নাত দেখে আসো। জিব্রাইল জান্নাত দেখে এসে বলছেন যে তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, জান্নাতে যেতে চাইবে না এমন কি কেউ আছে? হায় হায়, আর জান্নাতের বিভিন্ন ধরনের ফলাদির ব্যবস্থা, এটা দেখে তো জিব্রাইল অবাক যে আল্লাহ তাআলা মানুষের জন্য এই ব্যবস্থা করেছেন, তো সবাই তো যেতে চাইবে। তা আল্লাহ বলছেন, জিব্রাইল যাও এবার জান্নাত দেখে আসো। জিব্রাইল জান্নাত দেখে এসে বলছেন, আল্লাহ জান্নাতে কি কেউ যেতে পারবে? মানে অবাক, ও এখন বলছে জান্নাতে কেউ যেতে পারবে না, কেন? অহজিবাতিল জান্নাত বিল মাকারে, জান্নাত নিয়ম নীতি দ্বারা ঘেরা আছে, এমনিতে জান্নাত পাওয়া যায় না। 5 অক্ত সালাত আদায় করতে হয়, সিয়াম পালন করতে হয়, যাকাত দিতে হয়, অর্থ থাকলে হজ করতে হয়, আল্লাহ তাআলার নামে শিরক করা থেকে মুক্ত থাকতে হয়, বিদাত থেকে বাঁচতে হয় এবং তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হয়। এতগুলি ইবাদতে মত্ত হলে, খলুসিয়াতের সাথে, এক নিষ্ঠতার সাথে এসব ইবাদত করতে পারলে জান্নাত পাওয়ার আশা করা যায়। জান্নাত ভোগবিলাসের জন্য, আরাম প্রিয় হওয়ার জন্য একেবারে নমুনা বিহীন, কেন? এটা আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে মান গাদা ইলাল মসজিদ আও রাওহা,
আদাহ আল্লাহ তাআলা ফিল জান্নাতে নুজুলান, কেউ যদি সকালে মসজিদে যায়, কেউ যদি বিকালে মসজিদে যায়, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য সুব্যবস্থা রেখেছেন, সে জান্নাত যাবে, সে জান্নাত পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি একদা জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল মিম্মা খলকাল খালক, মানুষকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে একটু বলেন তো। আল্লাহ রাসূল বলছেন যে মিনাল মায়, পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে। মানুষ তো শুক্রকীট থেকে, যদি আদম আলাইহিসসালাম মাটি থেকে, তাহলে একটার পর একটা প্রাণী আমরা অন্য কো প্রাণীকে ধরতে পারি যে পানি দ্বারা সৃষ্টি হয়েছে। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলা মাখলুককে সৃষ্টি করেছেন পানি দ্বারা। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল জান্নাতু মা বিনাহা, আল্লাহ রাসূল একটু বলেন তো জান্নাত কি দিয়ে তৈরি, জান্নাতকে কি দিয়ে তৈরি করা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন শোনো, লাবেনাতুন মিন জাহাবিন ও লাবেনাতুন মিন ফেজ্জাতিন, জান্নাত তৈরি হয়েছে একটা ইট স্বর্ণের আর একটা ইট চাঁদের, ইটগুলি হচ্ছে স্বর্ণ ও চাঁদের। ওয়া মালা তোহা আল মিস্কো, আর তার মশলা হচ্ছে মিস্ক কুস্তুরি আতর। ওয়া হাসবা ওহা আল লুলু বল ইয়াকুত আল মারজান, আর খোয়া হচ্ছে কঙ্কর হচ্ছে হিরামনি মুক্তা মানিক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বলার পরে বলছেন মাইয়াদখুলুহা, যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করবে লায়াবলা সিয়াবুহু, তাদের কাপড় কোনোদিন পুরাতন হবে না, ওয়ালা ইয়াফনা শাবাবুহুম, তাদের যৌবন জীবন কোনোদিন শেষ হবে না, ওয়া ইখলুদ, তারা চিরদিন থাকবে, ওয়ালা ইয়ামুত, তাদের কোনোদিন মরণ হবে না। জান্নাতে যারা প্রবেশ করবে তারা চিরদিন থাকবে, তাদের কোনোদিন মরণ হবে না, তাদের কাপড় কোনোদিন পুরাতন হবে না, তাদের যৌবন জীবন কোনোদিন শেষ হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদখুলু আহলুল জান্নাহ আল জান্নাতা জুরদান মুরদান কাহালা, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন তাদের গোফ মোচ থাকবে না, তাদের দাড়ি থাকবে না, গোফ দাড়ি বিহীন তারা জান্নাতে প্রবেশ করবে। আবনাও সালাসিনা আও সালাসিও সালাসিনা, তাদের বয়স হবে 30 বা 33, এরকম বয়সে তারা জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে তাদের চাহিদা অনুযায়ী সব কিছু হবে, যে যা চাইবে জান্নাতে সে তাই পাইবে, তাতে কোনো পেতে অসুবিধে নেই, পাওয়াতে কোনো অসুবিধে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শহীদদের জন্য আল্লাহর নিকটে অনেক কিছু পাওয়ার আছে, শহীদদের জন্য আল্লাহর নিকটে অনেক কিছু রয়েছে, তার একটা হচ্ছে আল মাগফিরাতু আউয়ালু দফাতিন, শরীর থেকে রক্ত ছুটতেই তারা আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবে। ওয়া ইউরা মাকাদুহু, শহীদ হওয়ার সাথে সাথেই তার জান্নাত স্থানকে দেখানো হবে, শহীদ হলেই সে জান্নাত পেয়ে গেল, ও জান্নাতকে দেখে নিল, তার কি জায়গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে একটা বাজার রয়েছে, ইন্না ফিল জান্নাতি লাসুক, জান্নাতে একটা বাজার রয়েছে, ইয়াতুনাহা কুল্লা জুমাতিন, জান্নাতীরা সেখানে আসবে প্রত্যেক জুমাই। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে জান্নাতে দিন হিসেব আছে, কোনটা জুমাবার, কোনটা শনিবার, কোনটা সোমবার, একটা হিসেব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে একটা বাজার আছে, সেই বাজারে সবাই যাবে জুমার দিন, ফাতাহুবু রিহু শিমাল, বাজারে গেলে ওখানে উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হবে, উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হলে ফাতাহুসু আলা ওজুহিম ও ফিয়াবিহিম, এই বাতাস তাদের মুখের উপরে এসে লাগবে এবং তাদের পোশাকের উপরে লাগবে, ফায়াজদাদুনা হুসনানা জামাল, এতে তাদের সুন্দরতা বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউহাল্লা হুলিয়াতুল ঈমান, তাকে ঈমানি পোশাক পরানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউজাবাজু বি ইসনাইনি ওয়া সাবিনা জাওজা, 72 জন নারীর সাথে তার বিবাহ দেওয়া হবে, 72 জন
একজন মানুষের স্ত্রী থাকবে 72 জন। অন্য বর্ণনা এসেছে যে একেবারে পৃথক সবচেয়ে সম্মানী দামি মানগত থাকবে 2 জন আর 72 জন। হতে পারে যে 77 আর 72 এমনটা হতে পারে। সম্মানিত দর্শক মন্ডলী, শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাতের যেসব সুবিধে দিবেন সেই বিষয়গুলি আলোচনা করছিলাম। তার একটা হচ্ছে এই, আল্লাহ তাআলা শহীদদেরকে 72 জন স্ত্রী দিবেন। এই কথার অর্থ এই নয় যে আমরা পাবো না, তা নয়। যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে ইবাদত করতে চাইবে আল্লাহ তাআলা তাদের জন্য এরূপ ব্যবস্থা রেখেছেন। আমরা পাওয়ার আশা করি ইনশাল্লাহ, আমরা পাবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে এই ব্যক্তিকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়া হবে, শহীদদের কোনো কবরের শাস্তি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিচারের মাঠে ভয়াবহ অবস্থা থেকে শহীদদেরকে বাঁচিয়ে নেওয়া হবে। যারা শহীদ তারা বিচারের মাঠে কোনো ভয় পাবে না, তাদের কোনো আশঙ্কা নেই, তাদের কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শহীদদের মাথায় একটা সম্মানী টুপি দেওয়া হবে, যেটা আকাশ জমিনের সবকিছুর চেয়ে উত্তম। টুপিটা এত দামি, সেটা যে মর্যাদার টুপি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই শহীদদের জন্য অনুমতি থাকবে 70 জন মানুষের ব্যাপারে আল্লাহর নিকটে তারা সুপারিশ করতে পারবে, তারা সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এমনও ব্যক্তি যাদের প্রতি জাহান্নাম জরুরি হয়ে গেছে, এদের সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে যেতে পারবে। সম্মানিত দর্শক মন্ডলী, এখানে একটা কথা আমাদের মনে চলে আসলো, সেটা হচ্ছে এই, আমরা কিন্তু শুনেছি যে কোরআনের হাফেজ 10 জন ছেলেকে জান্নাতে নিয়ে যাবে। এই হাদিস কিন্তু ঠিক নয়, একেবারেই ঠিক নয়। মানুষ কোরআন মাজিদ পড়ে মুখস্থ করে যদি আমল করে তাহলে তার জন্য ভালো ফল, মানুষ কোরআন মাজিদ পড়ে যদি আমল না করে তাহলে তো তার জন্য আরো বিপদ। কেননা আল্লাহ রাসূল বলছেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। তাহলে তো একটা বিপদ, কোরআন হাফেজ মুখস্থ করলে তার একটা মান মর্যাদা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের মাঠে তাকে ওই পড়তে বলবেন আর ওই জান্নাতের স্তরের উপরে উঠতে বলবেন, তার শেষ আয়াত হবে তার শেষ স্তর। এই সে আমরা বুঝতে পারি যে হাফেজদের একটা মান আছে, কিন্তু হাফেজ 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এ হাদিস ঠিক নয়, এই বিবরণ দাও ঠিক নয়। তবে যারা শহীদ, একমাত্র আল্লাহর দিনকে উঁচু করার জন্য শহীদ হয়েছে, সম্মানিত দর্শক মন্ডলী, এখানে আমাদের আর একটা কথা জেনে থাকা দরকার যে আমরা কিন্তু সবাকেই শহীদ বলছি। আমাদের নিজ নিজ সম্প্রদায় থেকে যেই মারা যাচ্ছে আমাদের বুঝে সেই শহীদ। আসলে কি ঘটনা তাই? জি না, একমাত্র আল্লাহ তাআলার দিনকে উঁচু করতে গিয়ে যারা শহীদ তারাই শহীদ, নইলে আল্লাহ রাসূল এভাবে তার মান মর্যাদা উল্লেখ করেন? তিনি বলছেন যে বিচারের মাঠে শহীদের যে জায়গাটা কেটে গেছিল, ফেটে গেছিল, সেখান থেকে রক্ত বের হবে ঝরঝর করে, রক্তের রং হবে রক্তের মতো, আর তার রক্তের সেন্ট হবে আতরের মতো। আর আল্লাহর নবী বলছেন যে আমার মন চাই আমি শহীদ হই, আমার মন চাই আমি আবার জীবিত হই, শহীদ হই, জীবিত হই, শহীদ হই। তাহলে এই শহীদের মান ভিন্ন। আমরা এখানে বলছিলাম যে জান্নাতে 72 জন স্ত্রী থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তাদের জন্য এই সংখ্যাটা উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলছেন যে আমি একদা মেরাজে গেলাম, তারপর আমি জান্নাতে ঘুরছি, জান্নাতে ঘোরার সময় দেখলাম একটা খুব টকটকে ঝকঝকে জান্নাতে একটা ঘর। তো আমি চিন্তা করলাম কার এটা ঘর, পাশে দেখি একজন মহিলা। আমি বললাম আচ্ছা তুমি বলতে পারো এই ঘরটা কার? তো বললো যে এটা উমারের ঘর। তা আমার মনে হলো যে ঘরটার ভিতর একটু দেখি, বাহিরে তো চকচকে, তাহলে ভিতরই বা কেমন, আমার একটু দেখার স্বাদ হলো। তারপরে মনে হলো এটা উমারের ঘর, তার আত্মমর্যাদা। আমার মনে হলো এত বড় মানুষের ঘরে প্রবেশ করা যাবে না, আমার মনে হলো তার আত্মমর্যাদা। এরপরে আমি প্রবেশ করলাম না। আল্লাহ রাসূল অবশ্য পরে উমারকে বলছেন, উমার আমি জান্নাতে ঘোরার সময় তো তোমার একটা ঘর দেখলাম, আমার ইচ্ছা হলো যে আমি তোমার ঘরে প্রবেশ করি, কিন্তু তোমার আত্মমর্যাদার দিকে লক্ষ্য করি আর আমি প্রবেশ করিনি। উমার রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে কেঁদে ফেললেন যে আল্লাহ রাসূল আমার আত্মমর্যাদাকে আপনি লক্ষ্য করেন। সম্মানিত দর্শক মন্ডলী, আসলে জান্নাতের এই সুবিধা ভোগের জন্য আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন যে তোমরা জান্নাত চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি সকালে এবং বিকালে 3 বার করে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ,
اللهم إني أسألك الجنة الفردوس. الله তোমার কাছে জান্নাতে ফেরদাউস চাই, আল্লাহ তোমার কাছে জান্নাতে ফেরদাউস চাই, আল্লাহ তোমার কাছে জান্নাতে ফেরদাউস চাই। তো এইভাবে যদি কেউ বলে তিনবার, তখন জান্নাত পাল্টা আল্লাহকে বলে, আল্লাহ লোকটা যখন আমার ভিতরে আসতেই চাচ্ছে, তো তুমি তাকে আমার ভিতরে দাও প্রতিপালক। ও যখন জান্নাতে আসতেই চাচ্ছে, তুমি একটু দয়া করো, তাকে তুমি আমার ভিতরে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জাহান্নাম যখন আল্লাহর কাছে আপত্তি করেছিল তর্কের মতো, জান্নাতও তখন আপত্তি করেছিল। জান্নাত আপত্তি করে বলছিল বা বিচারের মাঠে বলবে যে ফামালি, আমার কি হয়েছে, এদখলনি জোফাউন নাসে, আমার ভিতরে প্রবেশ করে দুর্বল মানুষ, সাকাতম ও গিররাত অসহায় মানুষ, যাকে লোকে চিনি না, যাকে জনগণ দাম দেয় না, অসহায় নিঃস্ব, এরা কেন আমার মধ্যে। তো আল্লাহ তাআলা সেদিন বলবেন জান্নাত শোনো, ইন্নামা আনতি রাহমাতি, তুমি হচ্ছে আমার দয়া, জান্নাত তুমি হচ্ছে আমার দয়া, আর আহম বেকি মানাশাও, তোমাকে দিয়ে আমি দয়া করব আমার বান্দার যাকে ইচ্ছা, আর আহম বেকি মানাশাও মিনে বাদি, তোমাকে দিয়ে আমি দয়া করব যাকে ইচ্ছে, যার উপরে ইচ্ছে তোমাকে দিয়ে আমি দয়া করব। অত্র হাদিস দ্বারা বুঝে যাচ্ছে যে জান্নাত হচ্ছে একটা আল্লাহর দয়া। সম্মানিত দর্শক মন্ডলী, এই জন্য তো আল্লাহর নবী বলছেন যে আল্লাহর দয়া হলে জান্নাত পাওয়া যাবে। বিচারের মাঠে আমাদের নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন কিছু মানুষকে, আমাদের নবী এই কথা বলেছেন, নিরাশা হবেন না, জান্নাত পাওয়া যাবে ইনশাল্লাহ। তিনি বলছেন যে ইন্না রব্বি ওয়াদানি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন যে 70,000 মানুষকে শাস্তি ছাড়াই আল্লাহ জান্নাতে দিবেন, মা কুল আলফিন সাবুন আলফ, আর প্রত্যেক 1,000-এর সাথে আরো 70,000, তাহলে অনেক হয়ে গেল। ও সালাসা হাসায়াতিন মিন হাসায়াতে রব্বি, আর 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন, জান্নাত পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন সম্মানিত দর্শক মন্ডলী, ইনশাল্লাহ জান্নাত পাবো ইনশাল্লাহ। আল্লাহর নবী বলছেন যে আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন যে 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন, এরপরে প্রত্যেক 1,000-এর সাথে আরো 70,000 থাকবে, এরপরে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 3 অঞ্জলি মানুষকে এইভাবে বের করে জান্নাতে দিয়ে দিবেন। অবশ্য আমরা তো বলতে পারি যে আল্লাহ তাআলার হাত কি ছোট, জাহান্নামে যা আছে সবই তো চলে আসতে পারে হাতে। সম্মানিত দর্শক মন্ডলী, কথাটা মনে রাখবেন, অন্তরে ঈমান থাকে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। এই জন্য আল্লাহর দরবারে জান্নাত চাইতে হবে, তার রহমত কামনা করতে হবে। দেখুন আল্লাহ রাসূল অনেক সময় জান্নাত চাইতেন, বিশেষভাবে একটা লোক মারা গেছে, তাকে সুন্দর করে ওযু দিয়ে গোসল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজিয়ে তাকে জানাজা দিচ্ছেন, আর প্রথমে তো আল্লাহ আকবার বলে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, এরপরে বিসমিল্লাহ বলে একটা সূরা, এরপরে আল্লাহ আকবার বলে দুরুদ, এরপরে আল্লাহ আকবার বলে আল্লাহ রাসূল এই ব্যক্তির জন্য বিশেষ দোয়া করছেন এবং তার জন্য জান্নাত চাচ্ছে। দেখুন আল্লাহুম্মাগফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু, তুমি তার প্রতি দয়া করো, আল্লাহ তুমি তার প্রতি রহমত নাজিল করো, অকরেম নজলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, অসেমাত খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, অবদেলহু দারান খায়রান মিন দারিহি, আল্লাহ তুমি তাকে দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও, অসাউজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও, অদখিলুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। এ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য বলছে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা জান্নাত পাওয়ার জন্য আল্লাহকে বলি। সম্মানিত দর্শক মন্ডলী, জান্নাতের চতুর্দিকে থাকবে, আপনার এই দেওয়ালের উপরে থাকবে রেশমি কাপড় লাগানো গালিচা বিছানো থাকবে, আর গালিচার উপরে সোফা সেট থাকবে, আপনার স্ত্রীগণ মুখামুখি থাকবে, চতুর্দিকে পানপাত্র সাজানো থাকবে, বালিশ সাজানো থাকবে, আপনার মুখামুখি যারা থাকবে ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী,
যাদের রূপ চেহারার কথা বলা যায় না, তাদেরকে দেখে মনে হবে হীরামণি মুক্তা, তাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা, তাদের চুল হবে লম্বা লম্বা কুচকুচে কালো। স্ফীত স্তনের সমবয়স্ক নারীগণ সবাই হবে একই বয়সের, সুন্দরী হওয়ার জন্য যত গুণ লাগে সবই থাকবে। সম্মানিত দর্শক মন্ডলী, এই নারীদেরকে ভোগ করতে হলে এই সিনেমা হলের 3 নম্বর শ্রেণীর রং মাখানো নারীদেরকে দেখা থেকে বিরত থাকতে হবে। রাস্তাঘাটে নগ্ন প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে একেবারে নোংরা পরিবেশে চলছে, এদের থেকে বিরত থাকতে হবে। সম্মানিত দর্শক মন্ডলী, জান্নাতে এই নারীদেরকেই পেতে হবে যে কোনো মূল্যে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, যে কোনো মূল্যে জান্নাত পর তুমি একটা ব্যবস্থা করে দাও। সম্মানিত দর্শক মন্ডলী, সর্ব ধরনের অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করুন এবং জান্নাত পাওয়ার চেষ্টা করুন। আল্লাহর অনেক দয়া আছে, আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন।